দেখো এস ব্লক এলিমেন্ট এগুলোকে বলছি আমরা ওয়ান অ্যান্ড টু, গ্রুপ ওয়ান অ্যান্ড গ্রুপ টুতে যারা থাকে তাদের আমরা এস ব্লক এলিমেন্ট বলছি। কেন বলছি? তাদের যে ইলেকট্রনিক কনফিগারেশন, যদি তোমরা দেখো ধরো লিথিয়ামের করছি ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা দাঁড়াবে ওয়ান এস টু, টু এস ওয়ান। এবার লাস্টে আমাদের যেটা ফিনিশ হচ্ছে সেটা হচ্ছে এস দিয়ে। আবার যখন সোডিয়ামে যাবে, সোডিয়াম এটা ছিল লিথিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন, যখন সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করব, দেখো ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস ওয়ান, এখানেও এস দিয়ে ফিনিশ হলো। এস দিয়ে যখনই ইলেকট্রনিক কনফিগারেশন ফিনিশ হচ্ছে তখন সেই এলিমেন্টগুলোকে আমরা এস ব্লক এলিমেন্ট বলি। এখন তোমরা নিশ্চয়ই সাইজ জানো, পিরিয়ড টেবিল থেকে পড়ে এসছো, যত ডাউন দ্য গ্রুপে যাবো আমাদের সাইজ কীভাবে ইনক্রিজ করবে, যত ডাউন দ্য গ্রুপে যাবো সাইজ আমাদের ইনক্রিজ করবে, ঠিক আছে? উপর থেকে নিচে, লেফট টু রাইটে যদি যাওয়া যায় তাহলে সাইজ আমাদের কীভাবে ডিক্রিজ করবে, এগুলো আমরা সবাই জানি। এখন আমরা আয়নিক রেডিয়াসগুলো দেখবো একটুখানি। এখন যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে আয়নিক রেডিয়াস, সেটাও সেম হবে। এই ধরো লিথিয়াম প্লাস আছে, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস অ্যান্ড সিজিয়াম প্লাস, এদের প্রত্যেকেরও সাইজ তাই হবে বা রেডিয়াস তাই হবে, যত উপর থেকে নিচে নামবো তত ইনক্রিজ করবে, যত লেফট টু রাইট যাবো তত ডিক্রিজ করবে। এই সিস্টেম এইভাবে চলছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রেটেড অবস্থায় এদের আয়নিক রেডিয়াস, এটা আয়নিক রেডিয়াস তো নর্মালি আয়নিক রেডিয়াস যত উপর থেকে নিচে নামছি তত হচ্ছে ইনক্রিজ করছে। এবার ধরো এদেরকে আমি হাইড্রেটেড করে ফেললাম। হাইড্রেটেড মানে কি? এদেরকে জলের ভেতরে ফেলে দেওয়া হলো, ওয়াটার আছে, এখানে ওয়াটার আছে, এর ভেতরে এদেরকে আমি রাখার চেষ্টা করছি। লিথিয়ামকেও এখানে রাখার চেষ্টা করছি, পটাশিয়াম, সিজিয়াম সবাইকে এখানে রাখার চেষ্টা করছি। তাহলে এদের দেখতে কীরকম হবে দেখো, এদের প্রত্যেকের চারপাশে ওয়াটার ঘিরে থাকবে এরকম হবে। ধরো একটা মেটাল আয়ন আছে, মেটাল আয়ন আছে, ওয়াটার মলিকুলগুলো কী করবে, ওকে ঘিরে ফেলবে। কীভাবে ঘিরে ফেলবে দেখো, ওয়াটারের যে অক্সিজেনটা সেটা ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, তাই ও ক্যাটায়নগুলোকে বা মেটাল আয়নগুলোর কাছে এসে ওকে জাস্ট ঘিরে ফেলবে, এইভাবে একটা রেডিয়াস তৈরি করবে। এই পুরোটাকে নিয়ে আমার তখন হয়ে যাবে ওই আয়নটা, এই ওয়াটারটাকে ইনক্লুড করে, এবং তার সেন্ট্রাল অ্যাটম থেকে সেন্ট্রাল যে একদম সেন্টার, সেন্টার থেকে আমরা পেরিফেরি অব্দি একটা দাগ টানবো, এইটাকে তখন বলা হবে রেডিয়াস। এটা কী অবস্থায় রেডিয়াস হলো? নর্মাল অবস্থায় হলো না, কিন্তু এই রেডিয়াসটা হলো হাইড্রেটেড রেডিয়াস। তাহলে এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে হাইড্রেটেড রেডিয়াস নিয়ে কথা হচ্ছে। হাইড্রেটেড রেডিয়াস নিয়ে আমাদের কথা হচ্ছে। তো হাইড্রেটেড রেডিয়াস, লিথিয়াম আছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের কার হাইড্রেটেড রেডিয়াস বেশি হবে? স্বাভাবিক, যাকে বেশি জল এসে ঘিরবে তার হাইড্রেটেড রেডিয়াস বেশি হবে। কাকে বেশি ওয়াটার এসে ঘিরবে? যেই মেটালের চার্জ ডেন্সিটি বেশি, এই কটা মেটালের মধ্যে যেই মেটালের চার্জ ডেন্সিটি বেশি তার পোলারাইজিং পাওয়ার বেশি হবে, যেটা আমরা ফ্যাজেন্স রুলে পড়েছি, সেই বেশি পরিমাণে ওয়াটার মলিকুলকে নিজের কাছে টানতে পারবে এবং অ্যাকর্ডিংলি তার রেডিয়াসও বড় হবে। এখন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের মধ্যে চার্জ ডেন্সিটি কীভাবে আমরা দেখব, আমরা সাইজগুলোকে এখানে ড্র করার চেষ্টা করছি। লিথিয়ামের করেসপন্ডিং সাইজ ধরে নিলাম এরকম, সোডিয়ামের সাইজ একটু বড় হবে, পটাশিয়ামের সাইজ আরও একটু বড় হবে, রুবিডিয়ামের সাইজ আরও বড় হবে, সিজিয়ামের সাইজ আরও বড় হবে, কিন্তু প্রত্যেকের মাঝখানে একটা করেই কিন্তু পজিটিভ চার্জ আছে। প্রত্যেকের মাঝখানে একটা করেই পজিটিভ চার্জ আছে। তাহলে ডেন্সিটি কার বেশি হবে? স্বাভাবিক বোঝাই যাচ্ছে লিথিয়ামের চার্জ ডেন্সিটি বেশি আছে, একটাই পজিটিভ চার্জ অল্প জায়গার মধ্যে, তাহলে লিথিয়ামের চার্জ ডেন্সিটি বেশি, তাহলে লিথিয়ামের পোলারাইজিং পাওয়ার বেশি, সে বেশি পরিমাণে ওয়াটারকে আনবে।
তাহলে হাইড্রেটেড রেডিয়াস কার বেশি হবে? হাইড্রেটেড রেডিয়াসের ট্রেন্ডটা বোঝা গেল যে লিথিয়াম বেশি ওয়াটারকে ডাকবে, তাই হাইড্রেটেড রেডিয়াস বেশি লিথিয়াম প্লাসে, তারপর সোডিয়াম প্লাসে, তারপর পটাশিয়াম প্লাসে, তারপর রুবিডিয়াম প্লাসে, আর লাস্টে গিয়ে সিজিয়াম প্লাসে। এগুলো হাইড্রেটেড রেডিয়াস। আর হাইড্রেশন এনার্জি, এই যখনই ওয়াটার মলিকুল একে এসে ঘিরবে নতুন বন্ড, এটা একটা ফর্ম হবে, হাইড্রেশন হচ্ছে তো, এটা বন্ড ফর্ম হবে এসে, ঠিক আছে, আয়নিক লাইক। তো এই বন্ডের সময় আমরা জানি কি যে কোনো বন্ডকে ব্রেক করতে এনার্জি লাগে। তাহলে যদি তুমি কোনো বন্ডকে ব্রেক করতে চাও, ধরো সাপোজ একটা এক্সাম্পল দেওয়া হলো এখানে, এক্সাম্পল দেওয়া হলো, ধরো সাপোজ এখানে এইচ আছে, সিএল আছে, এই বন্ডটাকে আমি ব্রেক করতে চাইবো, তাহলে আমাকে কী করতে হবে? বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে, বাইরে থেকে এর ভেতরে এনার্জি সাপ্লাই করতে হবে, তাহলে বন্ডটা ব্রেক করে যাবে। তাহলে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করা মানে এই প্রসেসটাকে কী প্রসেস বলা হবে? এন্ডোথার্মিক। তাহলে সিস্টেমের ভেতরে এনার্জি ঢুকছে, তাহলে সিস্টেমের ভেতর যখনই এনার্জি ঢুকছে, তাহলে ডেল্টা এইচ যেটা হবে সেটা কী হবে? ডেল্টা এইচটা হবে পজিটিভ। এক এন্ডোথার্মিক প্রসেসের জন্য যে ডেল্টা এইচ হয় সেটা হয় পজিটিভ। তাহলে বন্ড ব্রেক করতে গেলে আমার এনার্জি লাগেটা বোঝা গেল, ডেল্টা এইচ পজিটিভ। আর এখানে কী হলো? বন্ড নতুন করে ফর্ম হলো, নতুন করে বন্ড এখানে ফর্ম হলো, তাহলে এখানে কী হবে? এনার্জি রিলিজড হবে। বন্ড ফর্ম করার পর এখান থেকে এনার্জি রিলিজড হবে, তাহলে এটা প্রসেসটাকে কী বলবো আমরা? এক্সোথার্মিক। এক্সোথার্মিক কি? সিস্টেম থেকে এনার্জি বেরিয়ে যাচ্ছে, তাহলে ডেল্টা যে এইচ আমরা বলবো, ডেল্টা এইচটা কী হয়ে যাবে? নেগেটিভ। তাহলে কার বেশি পরিমাণে এনার্জি বেরোবে, কার ভেতর থেকে বেশি পরিমাণে এনার্জি বেরোবে? যার বেশি পরিমাণে ওয়াটার এসে ওকে ঘিরেছে, সারাউন্ডেড হয়েছে, তার সেই সিস্টেম থেকে বেশি পরিমাণে এনার্জি বেরোবে। তাহলে আমাদের যদি পয়েন্টটা এরকম হয়, হাইড্রেটেড রেডিয়াস তো বললাম, এবার যদি বলি হাইড্রেশন এনার্জি একসাথেই হয়ে যাবে, হাইড্রেশন এনার্জি আর হাইড্রেশন এনথ্যালপি একই ব্যাপার, কথাটা থার্মোডাইনামিক্স আরও ডিটেলসে বলবো এনথ্যালপি এনার্জির মধ্যে কী ডিফারেন্স আছে। তাহলে এনথ্যালপি কার বেশি হবে, কে বেশি পরিমাণে এনার্জি রিলিজ করতে পারবে? অবশ্যই সেম ট্রেন্ড, লিথিয়ামে বেশি হাইড্রেশন হয়েছে, তাই লিথিয়ামেরই হাইড্রেশন এনথ্যালপি বেশি, দেন সোডিয়ামের, দেন পটাশিয়ামের, দেন রুবিডিয়ামের, দেন সিজিয়ামের হাইড্রেশন এনথ্যালপি বেশি। তাহলে হাইড্রেশন এনথ্যালপি আমরা বুঝে গেলাম, এবার আমরা নেক্সট ক্লাসে গিয়ে ল্যাটিস এনথ্যালপিটা নিয়ে একটুখানি বুঝে নেব।